আজকের বায়োলজি লেকচারে আমরা দেখব শর্ট টেকনিক, যে কিভাবে আসলে বর্নিও যে এন্ডোড্রাম আছে, সেই বর্নিও এন্ডোড্রাম হতে যে উৎপন্ন হয় যে সকল অঙ্গগুলো, সেই অঙ্গগুলো মনে রাখার জন্য যে শর্ট ট্রিক্সটি আছে সেটি আমরা দেখব। এখন এই বর্নিও এন্ডোড্রাম থেকে যে উৎপন্ন হয় অঙ্গসমূহ, সেই অঙ্গগুলো যদি মনে রাখতে চাই তাহলে আমাদের একটি ছন্দ মনে রাখতে হবে। যদি এই ছন্দটি মনে রাখি খুব সহজে আমরা পেরে যাব, আশা করি, মানে পরীক্ষা কমনও পড়বে। তো এই ছন্দটি হচ্ছে কি, কখনো কখনো জ্বরে অন্তরের মধ্যে অযথা সংশয় জাগে। এখন ব্যাপারটা হচ্ছে এই বাক্যের মধ্যে কখনো কখনো জ্বরে অন্তরের মধ্যে অযথা সংশয় জাগে, এই এই বাক্যটি আমার কি করতে হবে, মনে রাখতে হবে। তাই এখন ব্যাপার হচ্ছে যে এইটাকেই, এই বাক্যটাকে আমরা ভেঙে ভেঙে আর কি কি শর্ট ট্রিক্সটি প্রয়োগ করব, তা আমি এখানে লিখে রেখেছি। এখন ব্যাপার হচ্ছে কখনো কখনো জ্বর, এখানে মনে রাখতে হবে, যদিও এখানে কখনো কখনো জ্বরের সাথে কিন্তু কোনো মানে ট্রিক্সের কিন্তু কোনো মিল পাচ্ছি না, মানে মিল পাওয়া যাবে না এরকম একটা ব্যাপার। তো কখনো কখনো বলতে রেচন তন্ত্রের যে কিছু অংশের কথা এখানে বোঝানো হয়েছে, কখনো কখনো জ্বর বলতে কি রেচন তন্ত্রের কিছু অংশ বোঝানো হয়েছে। তো এটা আসলে মিলতেছে না, তারপরেও এটা মনে রাখতে হবে, যেহেতু ন ন আছে রেচনের ন, ঠিক আছে, কখনো কখনো জ্বর মানে রেচন তন্ত্রের কিছু অংশ, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আসি কি অন্তরের, অন্তরের বলতে অন্তঃস্তর, কি অন্তঃস্তরের পুষ্টিক নালী, ঠিক আছে, অন্তঃস্তরের পুষ্টিক নালী কি অন্তরের দ্বারা অন্তঃস্তরের পুষ্টিক নালী বোঝাচ্ছে, এটাও কি বর্নিও এন্ডোড্রাম থেকে উৎপন্ন হয়। এবার আসি কি মধ্যে, এখন মধ্যে যে ছিল আমাদের কখনো জ্বরে অন্তরের মধ্যে, মধ্যে বলতে মধ্য কর্ণের আবরণ, মানে যে মধ্য যে আমাদের কর্ণ আছে সে কর্ণের আবরণটা সৃষ্টি হয় কি বর্নিও এন্ডোড্রাম হতে। এবার আসি কি যে অযথা, মধ্যে অযথা সংশয় জাগে, অযথার অযথাকে যদি আমরা ভেঙে ভেঙে লিখি অ জ আর থ, ঠিক আছে, তাহলে অতে অগ্নাশয়, যতে যকৃত, থয়কার, থয়কারে কি হচ্ছে থাইরয়েড এবং কি থাইমাস, ঠিক আছে, থাইরয়েড এবং কি থাইমাস হচ্ছে, এবং সংশয়, সংশয় হচ্ছে কি শ্বসনতন্ত্র, এবং জাগে, জাগেতে কি জনন, জ জটা মনে রাখতে হবে, জ মানে জনন, জাগেতে জননতন্ত্রের কিছু অংশ। তাহলে আমরা বুঝতে পারলাম যে বর্নিও এন্ডোড্রাম হতে কোন কোন অঙ্গগুলো কি উৎপন্ন হয়ে থাকে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ আকারে এসে থাকে যে বর্নিও এন্ডোড্রাম হতে উদ্ভূত অঙ্গ সময় নাম লিখো, বা এমসিকিউতে আসে কোনটি এখানে নিচের বর্নিও এন্ডোড্রাম হতে উদ্ভূত হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে আবারও যদি বলি কখনো কখনো জ্বরে, জ্বরে অন্তরের মধ্যে অযথা সংশয় জাগে, কখনো কখনো জ্বরের মাধ্যমে আমরা রেচন তন্ত্রের কিছু অংশ বোঝাচ্ছি, যদি এটা কি মিলবে না, তারপর আমাদের এটা মনে রাখতে হবে, মিলে নাই দেখে আমাদের কি মনে রাখতে হবে। এরপর অন্তরে বলতে অন্তরস্তরের পুষ্টিক নালী, মধ্যে থেকে মধ্যকর্ণের আবরণ, অতে অগ্নাশয়, যতে কি যকৃত, থয়কারতে কি থাইরয়েড এবং থাইমাস, ঠিক আছে, তাহলে অযথা, এরপর সংশয় কি শ্বসনতন্ত্র, এবং জাগেতে জননতন্ত্রের কিছু অংশ। তো আজকের লেকচারে এই পর্যন্তই, আমরা বায়োলজির শর্ট ট্রিক্স একটি দেখলাম, এর পরের লেকচারে ইনশাল্লাহ আরও বায়োলজি অনেক শর্ট ট্রিক্স আমরা দেখবো, যেগুলি কি অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন এবং এসসিসিতে তো অবশ্যই ভাইটাল, ঠিক আছে, তো ভাইটাল ফর এমসিকিউ। তো আজকের লেকচার এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।